এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস, স্যামসাং পরিবারের ফ্ল্যাগশিপ সিরিজের আরো এক সদস্য। 4 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরের সাথে LPDDR5 8GB র্যাম। নতুন সংস্করণের এই ফোনটিকে হতে পারে আপনার পরবর্তী ফোন। চলুন জেনে নেওয়া যাক। ফোনটির 6.6 ইঞ্চ ডায়নামিক অ্যামোলেড 2X স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে স্যামসাং এর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 393 PPI এর সাথে 10 বিট 16.8 মিলিয়ন কালার, HDR10+ এর সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1750 nitpeak। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা সত্যিই অনেক দ্রুত ফোনটিকে আনলক করতে সক্ষম। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া ইউজার ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির পেছনে প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, যেটি ব্যাক প্যানেলের চেয়ে কিছুটা মোটা। সঙ্গে রয়েছে স্যামসাং এর সিগনেচার লোগো। ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 196 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির সামনে এবং পেছনের প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে শাটার রেজিস্ট্যান্ট কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP68 এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা কিনা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে সক্ষম। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও 32 বিট অডিও কার্ডের সাথে AKG টিউন করা স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। GSM এর নাই ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন। ফোনটিতে microSD কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজ সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে One UI 5 এর সাথে Android 12 ইন্টারফেস লক্ষ্য করবেন, যা আপনি Android 13 এ আপগ্রেড করতে পারবেন। ফোনটিতে 4 ন্যানোমিটার 2995 MHz এর স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরের সাথে 5G+ eSIM কানেকটিভিটি। GPU হিসেবে রয়েছে 818 MHz এর Adreno 730। ফোনটিতে 3200 MHz এর LPDDR5 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, ফলে ফোনটির গেমিং এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত। ফোনটিতে 3xx অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজারের সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50 MP f1.8 অ্যাপাচার, টেলিফোটো লেন্স হিসেবে রয়েছে 10 MP f2.4 অ্যাপাচার, যাতে সর্বোচ্চ 3x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট পাবেন। ফোনটিতে 12 MP f2.2 অ্যাপাচারের একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে, যার সাহায্যে 120 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। প্রত্যেকটি ক্যামেরার সাথে AI যুক্ত পাচ্ছেন, ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনে আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস, ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও অনেক ভালো, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্সের সাহায্যে তোলা ছবিগুলি অনেক ডিটেলস, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ HDR 10 বিট, 8K at 24 FPS, 4K at 3060 FPS, 1080p at 240 FPS, 720p at 960 FPS এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 4K at 3060 FPS, 1080p at 3060 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 10 MP f2.2 অ্যাপাচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরারও ডাইনামিক রেঞ্জ এবং কালার স্যাচুরেশন বাস্তবিক। এটিতে আপনি সর্বোচ্চ 4K at 3060 FPS, 1080p at 3060 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম আয়ন 4500 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 45W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে স্যামসাং, যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 64% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 3.2, 15W ফাস্ট ওয়্যারলেস চার্জিং, 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং, USB পাওয়ার ডেলিভারি 3.0। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 851 ইউরো, যা বাংলাদেশি টাকায় 110,000 টাকার সমপরিমাণ। স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Google Pixel 7। Google Pixel 7 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।